হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কম বেশ আমরা সবাই একটি সমস্যার সম্মুখীন হই যখন আমরা ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করি, দেখা যায় যে আমরা যে পরিমাণ ডাউনলোড স্পিড পাওয়ার কথা সে পরিমাণ ডাউনলোড স্পিড পাই না। আমাদের কম্পিউটারটি যত দামি হোক না কেন, দেখা যায় যে আমরা সেই সমস্যার সম্মুখীন থেকেই যাই। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তিনটি উপায় ফলো করলে আপনি চাইলে আপনাদের কাঙ্ক্ষিত কম্পিউটারে ডাউনলোড স্পিড বেশি পাবেন। সো সেই জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। চলুন তাহলে কীভাবে আপনাদের কাঙ্ক্ষিত কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড স্পিড বাড়াবেন, সেক্ষেত্রে আমি আপনাদের সাথে শেয়ার করব তিনটি উপায়। যদি আপনি ফলো করেন, আশা করি যে আপনার ইন্টারনেটের যে ডাউনলোড স্পিড আছে সেটা আগের থেকে ভালো পারফরমেন্স দেবে। সো প্রথম যে উপায়টি সেটি হচ্ছে আমি আমার কাঙ্ক্ষিত কম্পিউটারের যে DNS IDটি আছে সেটা আমি চেঞ্জ করব। সেক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনাদের কাঙ্ক্ষিত কম্পিউটার যে নেটওয়ার্কটি আছে তাতে রাইট ক্লিক করবেন। ক্লিক করার পর প্রপার্টিসে ক্লিক করুন। ক্লিক করার পর এরকম একটি স্ক্রিনে পেয়ার করবো যেটিকে নেটওয়ার্ক এবং শেয়ারিং সেন্টার। এখান থেকে বাম দিকে আপনি ক্লিক করুন চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, এবং এখানে আপনার পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত যে ইন্টারনেটে কানেক্ট করা আছে সেটি। এখানে গিয়ে আপনি রাইট ক্লিক করুন। ক্লিক করার পর ক্লিক করুন প্রপার্টিস, এবং প্রপার্টিসে ক্লিক করার পর এরকম একটি ইন্টারনেট প্রপার্টিসে একটি অপশন অ্যাপেয়ার করবে, এবং এখান থেকে আপনি পেয়ে যাবেন ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। জাস্ট যদি আপনি ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক করার পর এরকম একটি স্ক্রিন অ্যাপেয়ার করবে, এবং এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ইউজ দ্য ফ্লোয়িং DNS সার্ভার অ্যাড্রেস। এখানে আপনাকে টাইপ করতে হবে 1.1.1.1, অ্যান্ড দেন এখানে আল্টারনেট DNS সার্ভার 1.0.0.1, অ্যান্ড দেন ওকেতে ক্লিক করে দেন। এখন অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে আমার হয়তো বা কাজ করেন, সো আপনি যদি চান যে আপনি আটটি পূর্বে অবস্থায় বা নর্মাল রেখে দিবেন মানে ডিফল্ট, সেই ক্ষেত্রে আপনি জাস্ট এখানে ডাবল ক্লিক করে অপটেন DNS সার্ভার অ্যাড্রেস অটোমেটিক্যালি জাস্ট এটা দিয়ে দিলে সেটা আবার পূর্ব অবস্থানে চলে যাবে। সো বাট আমার এই ভিডিও পার্টিকুলার আমি চাচ্ছি যে আমার কাঙ্ক্ষিত ইন্টারনেটের যে ডাউনলোড স্পিড বাড়ানোর জন্য, সেক্ষেত্রে আপনি এই IP অ্যাড্রেসটি ফলো করতে পারেন, অ্যান্ড দেন ওকেতে ক্লিক করে দেন। তারপর আসে যে দ্বিতীয় যে উপায়টি, সেটি হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত সার্চে গিয়ে আপনি টাইপ করুন এডিট, অ্যান্ড দেন এখানে আপনি পেয়ে যাবেন এডিট গ্রুপ পলিসি। সিম্পলি আপনি এটা ওপেন করুন। ওপেন করার পর এরকম একটি স্ক্রিন অ্যাপেয়ার করে যেখানে লোকাল গ্রুপ পলিসি এডিটর, এখান থেকে যে কম্পিউটার কনফিগারেশন এখানে আপনি পেয়ে যাবেন অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট, যে ফোল্ডারটি সেটাতে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে ডান দিকে অ্যাপেয়ার করছে অনেকগুলো ফোল্ডার, এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে নেটওয়ার্ক, এবং নেটওয়ার্কে ক্লিক করার পর এরকম একটি স্ক্রিন অ্যাপেয়ার করবে, এবং এখান থেকে আপনি পেয়ে যাবেন QoS প্যাকেট শিডিউল। জাস্ট যদি আপনি ডাবল ক্লিক করুন, ক্লিক করার পর এরকম একটি স্ক্রিন অ্যাপেয়ার করবে, এখান থেকে আপনি পেয়ে যাবেন লিমিট রিজার্ভ ব্যান্ডউইথ। জাস্ট যেটা ডাবল ক্লিক করুন, ক্লিক করার পর এরকম একটি স্ক্রিন অ্যাপেয়ার করবে, এবং এখানে অ্যাপেয়ার করার পর আপনি জাস্ট এটাকে অ্যানেবল দিয়ে দেন, এবং এখানে ব্যান্ডউইথ লিমিট এটাকে আপনি জিরো করে দেন, অ্যান্ড দেন অ্যাপ্লাই দিয়ে ওকেতে ক্লিক করে দেন। এখন আপনি চেষ্টা করবেন, দেখবেন যে আশা করি আপনার ইন্টারনেটের ডাউনলোড স্পিড বেড়ে যাবে। তারপর যে লাস্ট যে উপায়টি সেটি হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত যে সার্চ আইকন, এখানে গিয়ে টাইপ করুন CMD, অ্যান্ড দেন এখানে পেয়ে যাবেন কমান্ড প্রম্পট, জাস্ট এটা রান এস অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করুন। এরকম একটি ওয়ার্নিং মেসেজ অ্যাপিয়ার করবে, আপনি জাস্ট ইয়েসে ক্লিক করে দেন, এবং এখানে আপনাকে কমান্ড প্রম্পট লিখতে হবে। কমান্ড প্রম্পটটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। জাস্ট এটা লেখার পর জাস্ট হিট এন্টার দিয়ে দিবেন, এবং আশা করি যে এই উপায়টি ফলো করার পর আপনার আগের যে ডাউনলোড স্পিড ছিল আপনার কম্পিউটারে, বর্তমানে ডাউনলোড স্পিড আরও দ্বিগুণ হয়ে যাবে। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং হয়তো বা এই ভিডিও থেকে আপনারা কম্পিউটার ইন্টারনেট সম্পর্কে একটি নতুন টিউটোরিয়াল পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান।